গুড মর্নিং এভরিওয়ান আমি স্মৃতিকর্ণা রয় বংশীহারী বালিকা বিদ্যালয়ের ভোকেশনাল ট্রেনার আর আমার ট্রেনিং প্রোভাইডার হল নিডুটে প্রাইভেট লিমিটেড তো আজকে আমাদের টপিক কি আজকে আমাদের টপিক হলো মাইক্রোওয়েভ ওভেনের থার্মোস্ট্যাট পরীক্ষা তো এই থার্মোস্ট্যাটটা কী জিনিস মাইক্রোওভেনের একটা আভ্যন্তরীণ অংশ হলো এই থার্মোস্ট্যাট যেটা কি না মাইক্রোওভেনের তাপ স্থাপক হিসেবে কাজ করে অর্থাৎ কি যদি বেশি মাত্রায় তাপ প্রবাহিত হয়ে যায় আমাদের কুকিং চেম্বারের মধ্যে দিয়ে তখন কি করে এটা অটোমেটিক্যালি ওভেনটাকে অফ করে দেয় বোঝা গেল তো এই থামোসটা একটা ঠিকঠাক কাজ করছে কি না মাইক্রোওয়েভ ওভেনের সেটা আমরা কি করে চেক করব সেটাই আজকে জানবো তো শুরু করা যাক ফার্স্টেই দেখো এখানে একটা মাইক্রোওয়েভ ওভেনের ছবি দেওয়া আছে তো মাইক্রোওয়েভ ওভেন তোমরা নিশ্চয়ই দেখেছো এটা কি এটা হচ্ছে কি উচ্চ প্রযুক্তির একটা রান্নার যন্ত্র তাই তো যেটা দিয়ে আজকাল অনেক খাবার তৈরি করা হয় খাবার গরম করা হয় ঠিক আছে তো এই মাইক্রোওয়েভ ওভেনের বাহ্যিক অংশ মানে বাইরে থেকে কোন পার্টসগুলো দেখা যায় দেখো এখানে দেওয়া আছে হ্যান্ডেল ডোর টার্ন টেবিল কন্ট্রোল প্যানেল কুকিং চেম্বার ডিজিটাল ডিসপ্লে এগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই আর মাইক্রোওয়েভ ওভেনের অভ্যন্তরীণ অংশগুলো দেখো কি দেওয়া আছে কুলিং ফ্যান রিলে প্রিন্টেড সার্কিট বোর্ড হাউজিং হাই ভোল্টেজ ট্রান্সফর্মার হাই ভোল্টেজ ক্যাপাসিটার ফিউজ ম্যাগনেট্রন ইনপুট পাওয়ার সাপ্লাই আর থার্মোস্ট্যাড দেখলে তাহলে থার্মোস্ট্যাডটা কোথায় থাকে ভেতরে থাকে আর পুরো সব পার্টসগুলো কোথায় কার ভেতরে থাকে দেখো মাইক্রোওয়েভ ওভেনের হাউজিংয়ের ভেতরে থাকে দেখতে পাচ্ছো তাহলে এই থার্মোস্ট্যাডটাকে আমাদের দেখার জন্য ফার্স্টে কী খুলতে হবে হাউজিংটা বোঝা যাচ্ছে তো তো হাউজিংটা আমরা কী করি একটা কোনো মেশিনের সাহায্যে আমরা এই হাউসিংয়ের স্ক্রুগুলো খুলে নিই যাতে হাউজিংটাকে আমরা ওপেন করতে পারি আভ্যন্তরীণ অংশগুলোকে দেখতে পারি বোঝা গেল তো তারপরে আমরা থার্মোস্ট্যাটটা একটা পাবো তো থার্মোস্ট্যাটটা দেখতে কী রকম হয় দেখো এখানে দেওয়া আছে থামোস একটা ঠিক এই রকম দেখতে হয় থামোস একটা কিসের ওপরে থাকে থামোস একটা আমাদের ম্যাগনেট্রনের ওপরে সেট করা থাকে তো ম্যাগনেট্রন জিনিসটা কি জানো নিশ্চয়ই তোমরা ম্যাগনেট্রনটা কি কী করে মাইক্রোওয়ে এই ম্যাগনেট্রনই হচ্ছে মেইন পার্ট যেটা কিনা আমাদের মাইক্রোওয়েভস বা ক্ষুদ্র তরঙ্গ তৈরি করে সেই তরঙ্গটাই কিন্তু আমাদের খাবারকে সেদ্ধ করতে সাহায্য করে যার জন্য আমাদের নাম মেশিনটার নাম হচ্ছে কি মাইক্রোওয়েভ ওভেন ঠিক আছে তো এই ম্যাগনেট্রনের উপরে কী থাকে থার্মোস্ট্যাটটা সেট করা থাকে দেখো পার্টগুলো ঠিক এরকম দেখতে লাগে থার্মোস্ট্যাটটা ম্যাগনেট্রনের উপরে থাকে তার মাঝে থাকে প্রি নয়েজ ফিল্টার আর থাকে পাওয়ার সাপ্লাই বোর্ড তো পাওয়ার সাপ্লাই বোর্ড আর ম্যাগনেটনকে দেখো থার্মোস্ট্যাটটা কী করে কানেক্ট করে রেখেছে তো এবার আমাদের হাউজিংটা খোলা হয়ে গেলো থার্মোস্ট্যাটটা দেখা হয়ে গেল কোথায় আছে তাহলে ওটাকে আমরা এবার চেক করবো কী করে যে ঠিক আছে কি না আমরা এর জন্য নিই একটা কি কন্টিনিউটি টেস্ট যেটা আমরা থার্মোস্ট্যাটটাতে টাচ করি তো কন্টিনিউটি টেস্টের ভেতরে নিয়ন বাল্ব থাকে তোমরা জানো যদি ওটা ফেজে কানেক্ট করা হয় টেস্টারটা তাহলে যদি কারেন্ট বা তড়িৎ প্রবাহ হয় তখন কি হয় নিয়ন বাল্বটা জ্বলে ওঠে তো আমরা ওখানে টাচ করিয়ে দেখবো যদি নিয়ন বাল্বটা জলে তাহলে বুঝবো কি আমাদের রিলে বা রিলেটা ঠিকঠাক কাজ করছে আর কি তোমার থার্মোস্ট্যাগটাও ঠিকঠাক কাজ করছে আর যদি অফ থাকে মানে না জ্বলে বাল্বটা তাহলে কি বুঝবো তাহলে বুঝবো যে থার্মোস্ট্যাগটা আমাদের ঠিক নেই খারাপ হয়ে গেছে তাহলে ওটা চেঞ্জ করে দিতে হবে তো রকম উপায় আমরা কি করতে পারি একটা তো মাইক্রোওভেনের থার্মোসটা একটা চেক করতে পারি যে ঠিক আছে না চেঞ্জ করতে হবে আমাদের বোঝা গেল তো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ